করোনা রিপোর্ট জালিয়াতি মামলায় ডাক্তার সাবরিনা সহ আটজনের এগারো বছর করে কারাদণ্ডাদেশ, নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়ার দায়। অপচয় কমানো ও মিতব্যয় হতে আবারও প্রধানমন্ত্রীর অনুরোধ, একনেক বৈঠকে প্রায় ষোলো হাজার কোটি টাকার আট প্রকল্প অনুমোদন। নির্বাচনে অস্ত্র পেশিশক্তি নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোকে এক হতে সিইসির তাগিদ, তলোয়ার রাইফেল নিয়ে করা মন্তব্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ। সিইসির বক্তব্যই ইসির ক্ষমতাহীনতার প্রমাণ বলছে বিএনপি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে জনগণের দৃষ্টি সরাতেই নড়াইলের সাম্প্রদায়িক হামলা মন্তব্য। এবং নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের দশম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা, নানা আয়োজনে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রকে স্মরণ। আমার জীবন এখন ফুরফুরা, আনোয়ার শীত সব সিজনেই ফিট। এখনকার সংবাদ আয়োজন, একই সঙ্গে চ্যানেল আই, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজের লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। করোনা পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ায় মামলার জেকোজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা শারমিন চৌধুরী ও তার স্বামী ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল হক চৌধুরী সহ আটজনকে এগারো বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রায় ঘোষণার পর কড়া নিরাপত্তায় তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। এনামুল কবির রূপমের রিপোর্ট। করোনা পরীক্ষার নামে নমুনা সংগ্রহ না করেই ভুয়া রিপোর্ট তৈরির অভিযোগে জেকেজি চেয়ারম্যান সাবরিনা শারমিন চৌধুরী, তার স্বামীসহ আরও আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় রায় ঘোষণার জন্য ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় আটজনকে। রায় ঘোষণা করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। না, এই ধরনের যারা তারা সমাজকে তারা কলুষিত করেছে এবং এই ধরনের অপরাধ, এটা একটা জাতির কাছে একটা মেসেজ যাবে যে কোনো অন্যায় করলে তারা আসামিরে পার পাবে না, কারণ এই ধরনের যারা জীবন নিয়ে খেলেছে এটা কোনোভাবেই কাম হতে পারে না। একটা দেশের ভাবমূর্তি তারা নষ্ট করেছে, মানে জীবন নিয়ে খেলেছে, আদালত এটাই তার পর্যবেক্ষণে বলেছে। মামলার রায়ে তিনটি ধারায় এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয় সব আসামিকে। আদালত যেভাবে আমাদের এই মামলাটা জাজমেন্ট দিয়েছে যে একটার পর একটা সাজা, কিন্তু আমাদের যে আমাদের ক্রিমিনাল যে জাস্টিস আছে সেখানে হলো সর্বোচ্চ সাজাটাকে গ্রহণ করা হয় এবং একটার পর একটা সাজা কখনো কার্যকরী হয় না, এটা ডিকশনারির পাওয়ার, কিন্তু মাননীয় আদালত এই ডিকশনারির পাওয়ারটা ব্যবহার করেন না, আসামি অবিচার করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আসামির আইনজীবীরা। করোনা রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ না করেই করোনা পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই রিপোর্ট প্রদানের মাধ্যমে ওই প্রতিষ্ঠানটি দেশের নাগরিকদের জীবন নিয়ে খেলেছে, এ কারণেই সর্বোচ্চ সাজা দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে পনেরো হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় ধরে আটটি উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি মিলনায়তনে বৈঠকে গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন তিনি। একনেক সংশ্লিষ্ট অন্যরা ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন অপচয় কমানো এবং মিতব্যয় হতে দেশের মানুষকে আবারও অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি জানিয়েছে গত অর্থ বছরে এডিপি বাস্তবায়ন হয়েছে বিরানব্বই দশমিক সাত নয় শতাংশ, টাকার অঙ্কে দু লাখ তিন হাজার টাকা। দু হাজার বিশ দু হাজার একুশ অর্থ বছরে এটি ছিল বিরাশি দশমিক এক এক শতাংশ। নির্বাচনী রোডম্যাপের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দিনের মতো ইসির সংলাপ চলছে। এ নিয়ে জানতে যাচ্ছি আমাদের রিপোর্টার রোকসানা আমিনের কাছে, তিনি নির্বাচন কমিশনে আছেন। রোকসানা, ইসির সংলাপের তৃতীয় দিন কোন কোন রাজনৈতিক দলকে ডাকা হয়েছে, কি জানতে পেরেছেন? সে
সাদিয়া, আজ তৃতীয় দিন, প্রথমবার সকাল থেকে প্রথম যে দলটি ছিল সেটি বাংলাদেশ কল্যাণ পার্টি, যারা অংশ নেয়নি আজকের সংলাপে, এবং পরবর্তীতে ছিল ইসলামী ঐক্যজোট। ইসলামী ঐক্যজোটের এগারো সদস্যের প্রতিনিধি দল তারা সংলাপে বসেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা এবং একই সাথে কর্মকর্তাদের সাথে। এই সংলাপটি দুপুর ১২টায় শুরু হয়েছে এবং এটি ১টার মধ্যে শেষ হয়ে গেছে, এবং যেটি তারা আজকে যেই সংলাপে তারা একটি লিখিত দাবি দেওয়া তারা নিয়ে এসেছেন এবং আমার হাতে দেখতে পাচ্ছেন, এখানে তারা ১১ দফা দাবি জানিয়েছেন। তাদের মেইন মূল যে দাবি, এক নম্বর যে দাবিটি, সেটি হলো জনগণ যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেই বিষয়টি তারা নিশ্চিত করতে বলেছেন নির্বাচন কমিশনকে, এবং একই সাথে পোলিং এজেন্ট যারা, পোলিং বুথে যারা কাজ করবেন, নির্বাচনের কাজ যারা করবেন, তারা যেন নির্ভয়ে কাজ করতে পারেন, সেটিও তারা ইসিকে তারা আহ্বান জানিয়েছেন যে সেই বিষয়টিও যেন তারা যেন বিভিন্ন পদক্ষেপ নেন। এবং আরও একটি বিষয় যেটি তারা হচ্ছে ৭ নম্বর তাদের একটি দাবি ছিল, সেটা হচ্ছে যে নির্বাচনে কালো টাকা আর পেশি শক্তির ব্যবহার, পেশি শক্তি প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তারা দাবি জানিয়েছেন, এবং একই সাথে তারা আশা করেন যে এই নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা আছে। তারা যেটি বলে গেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে, যে এই নির্বাচন কমিশনের সাথে তাদের আস্থা আছে, এবং একই সাথে তারা মনে করেন যে এই নির্বাচন কমিশনই একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে। তো সিইসি তাদের প্রশ্নের উত্তরে তিনি একই সাথে যে জবাবটি দিয়েছেন সেটি হচ্ছে যে কালো টাকা, অস্ত্র, পেশি শক্তির ব্যবহার, এটি প্রভাবমুক্ত রাখতে হলে রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরও আসলে সমুন্নত মানে পদক্ষেপ, তাদেরও আসলে এই জায়গায় সহযোগিতার প্রয়োজন আছে। শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে এটিকে নিয়ন্ত্রণ করা হয়তো সম্ভব হবে না, সে কারণে রাজনৈতিক দলগুলোকেও নিজেদের মধ্যে নির্বাচন নিয়ে নির্বাচনকালীন সংলাপ আয়োজনেরও তিনি একটি আহ্বান জানিয়েছেন। সাদিয়া, রোকসানা, ধন্যবাদ আপনাকে। নির্বাচনে অস্ত্র ও পেশি শক্তি নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রয়াসের তাগিদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেছেন তলোয়ার রাইফেল নিয়ে করা তার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, এতে সিইসির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। সিইসি বলেছেন এই বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে সেজন্য তিনি ক্ষমা চাইছেন। কথার পিঠে উনি বলেন কিভাবে ইয়া করবো অস্ত্র শস্ত্র, যেভাবে আমি হেসে বললাম আপনি একটা তলোয়ার দেখালে আপনি একটা বন্দুক নিয়ে দাঁড়াবেন, এটা হচ্ছে কথার পিঠে কথা, এটা কখনো একজন প্রধান নির্বাচন কমিশন মিন করতে পারে না। আর যদি এটা আমি মিন করতে পারতাম তাহলে আমি প্রথম দিন থেকে সবাইকে বলতাম আপনারা অস্ত্র সংগ্রহ করুন, আপনারা অস্ত্র সংগ্রহ করে আপনারা নিজেদেরকে শক্তিশালী করুন, এই কথা কিন্তু আমি কখনোই প্রথম দিন থেকে বলেছি বলে মনে পড়ে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কেউ রাইফেল বা তলোয়ার নিয়ে দাঁড়ালে পাল্টা রাইফেল বা তলোয়ার নিয়ে দাঁড়ানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তার প্রমাণ করে এই সরকারের অধীনে নির্বাচন কমিশন কতটা ক্ষমতাহীন। সংবাদ সম্মেলনে তিনি বলেন তেল গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন জনগণ ফুঁসে উঠেছে তখন দৃষ্টি সরাতেই নড়াইলে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। রাহুল রায়ের রিপোর্ট। দলের স্থায়ী কমিটির অনলাইন বৈঠকের পরে সেই বৈঠক নিয়েই গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। দলের মহাসচিব জানান সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে সভায় আলোচনা হয়েছে, নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যেরও সমালোচনা করা হয় বৈঠকে। প্রদত্ত প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য, কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায় আপনাকে রাইফেল বা আরেকটি তলোয়ার নিয়ে দাঁড়াইতে হবে, আমরা সহিংসতা বন্ধ করতে পারবো না। নির্বাচন কমিশন সহিংসতা বন্ধ করতে না পারার অসহায়ত্ব প্রকাশ করেছে, প্রমাণিত হয়েছে এই সরকারের অধীনে নির্বাচন কমিশন কতটা ক্ষমতাহীন। আর সেই কারণেই বিএনপি অন্যান্য বিরোধী দল বর্তমান নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতাবাদী সরকারের দাবি জানিয়ে আসছে। নড়াইলে সাম্প্রদায়িক হামলার ঘটনার জন্য সরকারকেই দায়ী করছে বিএনপি। এই সরকারের আমলে একের পর এক বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বসতবাড়ি ও ব্যবসা কেন্দ্রে পরিকল্পিত হামলা, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার হীন চক্রান্ত। জনগণ যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জ্বালানি তেল, গ্যাস ও পানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ফুঁসে উঠছে,
তখন সেই জনরোষকে ভিন্ন খাতে প্রবাহিত করার এটা হচ্ছে হীন প্রচেষ্টা। মির্জা ফখরুল অভিযোগ করেছেন, শুধু বিদ্যুৎ নয়, প্রতিটি খাতেই ব্যাপক দুর্নীতি করেছে সরকার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের দশম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে তাকে স্মরণ করছে ভক্তরা। গণমাধ্যমগুলো বিশেষ আয়োজন করেছে। হুমায়ুন আহমেদের বর্ণাঢ্য জীবনের কথা জানাচ্ছেন জাকি আক্তার। চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে। চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে, ঠিক তেমন মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক, একবার চলে গেলে আবার ফিরে আসে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের এই উক্তির মতোই নিজের সৃষ্টি ও কর্মের মধ্য দিয়ে ভক্ত অনুরাগীদের কাছে বারবার ফিরে আসেন তিনি। হুমায়ুন আহমেদের সাহিত্যে পাঠকরা যেভাবে মন্ত্রমুগ্ধ হয়েছেন, তেমনি নাটক, চলচ্চিত্র ও গানে মুগ্ধ হয়েছেন দর্শক শ্রোতারা। উপন্যাসে নিজের প্রতিভার বিস্তার ঘটলেও হুমায়ুন আহমেদের শুরুটা কবিতা দিয়ে, এরপর নাটক, শিশু সাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, চলচ্চিত্র পরিচালনা থেকে শিল্প সাহিত্যের সব ক্ষেত্রেই মুক্তো ফলিয়েছেন। 1972 সালে হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পরপরই তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তার উপন্যাস ও নাটকের চরিত্র হিমু মিসির আলী শুভ্র তরুণ তরুণীদের কাছে অনুকরণীয় হয়ে ওঠে। হুমায়ুন আহমেদ নির্মাণ করেছেন শঙ্খনীল কারাগার নন্দিত নরকে, আগুনের পরশমণি শ্রাবণ মেঘের দিন দুই দুয়ারি, শ্যামল ছায়া নয় নম্বর বিপদ সংকেত, দারুচিনি দ্বীপ এবং আমার আছে জলের মতো জনপ্রিয় চলচ্চিত্র। 2012 সালে মুক্তি পায় তার শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা। 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ দেশ বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন হুমায়ুন আহমেদ। 1948 সালে 13 নভেম্বর নেত্রকোনার কুতুবপুরে জন্মেছিলেন হুমায়ুন আহমেদ। বাবা ফয়জুর রহমান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ হন। মায়ের নাম আয়েশা ফয়েজ। তার দুই ভাই শিক্ষাবিদ ও লেখক মোহাম্মদ জাফর ইকবাল এবং কার্টুনিস্ট ও লেখক আহসান আবিব। ক্যান্সারে আক্রান্ত হয়ে 2012 সালে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের অনন্য উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদ। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবার অশোক লিল্যান্ড ইফা ডটস বিরতি নিয়ে নিচ্ছে, আর বিরতির পর যা থাকছে। বিরতির পর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ। প্রথমে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম। পদ্মা সেতুর কারণে চট্টগ্রাম ও মংলা বন্দরের মধ্যে যেমন সরাসরি সংযোগ স্থাপন হয়েছে, তেমনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার আমদানি রপ্তানির সুযোগকে আরও বেশি কাজে লাগাতে পারবে চট্টগ্রাম বন্দর। বন্দরের চেয়ারম্যান বলেছেন, মংলা বন্দরকে কাজে লাগানোর জন্য কিছু পণ্যের আমদানি রপ্তানি পরিকল্পিতভাবে মংলায় স্থানান্তর করা হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে সংযুক্ত হয় 21 জেলার আমদানি রপ্তানির খরচ এবং সময় বাঁচবে। ইকবাল হোসেনের ক্যামেরায় মাসুর শাকিলের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর, এই বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানির বেশিরভাগ পরিচালনা করা হয়। পদ্মা নদী দিয়ে বিচ্ছিন্ন থাকায় এই বন্দরকে এতদিন সাশ্রয়ীভাবে ব্যবহার করতে পারছিলেন না দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসায়ীরা। মংলা বন্দর থেকেও অনেকটা বিচ্ছিন্ন ছিল চট্টগ্রাম বন্দর। পদ্মা সেতু এই বিচ্ছিন্নতা গুছিয়ে দিয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে বিশেষ করে খুলনা, বাগেরহাট,
তারপরে মোংলা, তারপরে ওই দিকের অন্যান্য সকল ডিস্ট্রিক্টগুলো আছে, স্টার্টিং ফ্রম ফরিদপুর, গোপালগঞ্জ, সব ডিস্ট্রিক্ট, কিন্তু ওই এলাকার যশোর সব কিছু, কিন্তু বেনাপুর মধ্যে সবাই কিন্তু আমাদের সাথে একটু বিচ্ছিন্ন ছিল। খালি এই এত বড় ফেরি দিয়ে আসা যাওয়া বিরাট এক ঝামেলা ছিল, তো এই ঝামেলা এখন আর নেই। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বলছেন, এখন মংলা বন্দরকেও পুরোপুরি ব্যবহার করা যাবে, যার মধ্য দিয়ে 21 জেলার আমদানি রপ্তানিতেও গতি আসবে। অনেক সময় লাগতো, জনবলের সম্পৃক্ততা ছিল, অর্থের সম্পৃক্ততা ছিল এবং সময় ছিল অনেক বেশি প্রয়োজন। তো এত বেশি সময়, অর্থ এবং ম্যান পাওয়ার সব কিছু কিন্তু এখন সাশ্রয় হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতু চট্টগ্রাম বন্দরের পশ্চাৎ ভূমিকা তো দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বড় প্রভাবকের ভূমিকা রাখবে। বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টা জেলার যে পণ্যগুলি ছিল, তারা পণ্য আমদানি এবং রপ্তানি উভয়তে তারা সমস্যায় জর্জরিত ছিল। আপনি এখন পরিষ্কার দিবালোকের মতো চট্টগ্রাম বন্দর বন্দরে পদ্মা সেতুর কারণে এই 21টি দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো তড়িৎগতিতে তাদের আমদানি রপ্তানি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করতে পারবে এবং তাদের যে লিড টাইম কমে যাবে, এটাতে তাদের মালের খরচ কমে যাবে, ব্যয় কমে যাবে এই পদ্মা সেতুর কারণে। তবে পদ্মা সেতুর সুফল চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পুরোপুরি পেতে পদ্মা সেতু থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত এক্সপ্রেস ওয়ে নির্মাণ করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, চট্টগ্রাম। এবার ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে মুজিব বর্ষের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহপ্রদানের তৃতীয় পর্যায়ে কার্যক্রমের উদ্বোধনকে ঘিরে সংবাদ সম্মেলন হয়েছে। সে সময় জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। 21 জুলাই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় ধাপে রাজশাহীর 9 উপজেলার ভূমিহীনদের জন্য বরাদ্দ করা 1,149টি ঘরের মধ্যে সম্পন্ন হওয়া 481টি ঘর উপহারভোগীদের পরিবারে হস্তান্তর করবেন। এবার নিটল টাটা কৃষি সংবাদ। নেত্রকোনায় এবার পাটের ভালো ফলন হয়েছে। প্রতি হেক্টর ফলন পাওয়া গেছে 2.5 থেকে 3 টন। বাজারে পাটের ন্যায্য দাম পেয়ে লাভবান চাষিরা। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। এখন পাট কাটা ও আঁশ ছড়ানোর কাজ চলছে। কাজ সম্পন্ন হলে বাজারে পাটের দাম আরও বেড়ে যাবে। বাজারে এখন প্রতিমণ পাটের দাম 3,000 থেকে 3,500 টাকা। আমি 8.5 কাটের কাজ করছি, 30 থেকে 32 মণ পাট পাইব। আশা করি এবছর আমি 3 কাটা কাজ করছি, ফসলের উৎপাদন খুব বেশি হয়েছে, হয়ে গেছে, ফলন দিছে। 3 কাটাতে 8-10 মণ পাট হয়েছে। আর আসন বছরের থেকে এই বছর ফলন বেশি, বাম্পার ফসল ফলন দিচ্ছে। গত বছর 4,873 হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল, এবার আবাদ হয়েছে 4,910 হেক্টর জমিতে। এর মধ্যে 878 হেক্টরে দেশীয় জাত, 355 হেক্টরে তোষা, 3,147 হেক্টর জমিতে কেনাফ ও 530 হেক্টরে মেস্তা পাটের আবাদ হয়েছে। মাঠে যে ফলন হয়েছে, কাটা প্রতি 2 থেকে 2.5 মণ ফলন পাওয়া যাচ্ছে এবং পাটের বাজার মূল্য বেশ ভালো। বছর নেত্রকোনা জেলার সবচেয়ে বেশি পাট হয়েছে আটপাড়া, মদন, মোহনগঞ্জ, বারহাট্টা, সদর উপজেলায়। পাটের ন্যায্য দাম নিশ্চিত করা গেলে আগামীতে পাট আবাদের পরিধি আরও বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আশ্রয় প্রকল্পের মাধ্যমে সারা দেশে পরিবেশ বান্ধব আবাস ভূমি তৈরি করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে একদিকে সমাজের পিছিয়ে পড়া মানুষের পরিবর্তন যেমন আসতে শুরু করেছে, তেমনি স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক পরিবেশে জীবন ধারণের সুযোগ তৈরি হয়েছে। মাগুরা প্রতিনিধি শামীম আহমেদকে সঙ্গে নিয়ে দানিয়াল সুজিত বোসের রিপোর্ট। মাগুরার নবগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা গ্রিন সিটি যেন সবুজের সমারোহ।
আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে শুরু করে চারপাশের পুরোটা জুড়েই সবুজের ছোঁয়া। মানে স্যার সাদালে কাজ করতাম, অনেকের অভাবে পড়াতে পারি না, হলো দুইটা বাচ্চা স্কুলে দিছি। সব ধরনের গাছগাছালি লাগাইছি, নিজের ফল নিজেরা হাতে করে লাগাইছি, নিজেরা খাচ্ছি, ধরেন একজনের একটা প্রতিবেশী দিয়াও যাচ্ছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে মুজিববর্ষে গৃহহীনদের ঘর উপহার দেওয়ার মেগা প্রকল্পের গতিশীলতা বজায় রেখেছেন এলাকার মানুষ সহ সংশ্লিষ্টরা। উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমিও তাদেরকে সবসময় উৎসাহিত করেছি যে তোমরা নিজেদের শাকসবজি নিজেরা উৎপাদন করে খাবে, কিনে না খেতে। এই নদীর সাথে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের সম্পর্ক রয়েছে, মানুষের জীবিকার সম্পর্ক রয়েছে, জীবনযাত্রা মানের সম্পর্ক রয়েছে, পরিবেশের জীব বৈচিত্র্যের সম্পর্ক রয়েছে, এই জন্য এই নদীগুলো খনন করা অত্যন্ত জরুরি। জেলার মোট 55টি এলাকায় নির্মল প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। এখানে যারা বসবাস করে তারা সমাজের খুবই অবহেলিত দরিদ্র মানুষ, তারা প্রকৃতির কাছে থাকতেই ভালোবাসে। গ্রিনারি থাকে এখানে, পর্যাপ্ত গাছও লাগানো হয়েছে, ছায়াও থাকে, তো প্রকৃতি এবং ডেভেলপমেন্ট দুটোকে মিলিয়ে আমরা এটিকে নামকরণ করা হয়েছে। প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে নির্মল প্রাকৃতিক পরিবেশ নিশ্চিতে সরকারের সহযোগিতার কথা জানান জনপ্রতিনিধিরা। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করছেন যে এই সমস্ত ঘরে যারা এসে গেছে তারা দেখেন সমস্ত গাছগাছালি তৈরি করেছে, ফলে সেখানে তরিতরকারির জন্য যে সমস্ত ফসল সেগুলো এখানে তৈরি করার জন্য কিছু স্পেস এখানে আছে, অনেক গাছ লাগিয়েছে, আপনি এগুলোর পশুপালনও করার সুযোগ আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে ঘর নির্মাণ সারা দেশে হচ্ছে, তার সমস্ত পরিকল্পনা, তার বাস্তবায়ন, এসব কিছুই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখন চতুর্থ ধাপে গৃহ হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছি। একটা বড় আনন্দের জায়গা যে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন দর্শন বা এইসব পথ চলায় আমরা সবাই মিলে এই কাজটি বাস্তবায়ন করছি। জেলার 678টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমিসহ বাড়ির মালিকানা দেওয়া হয়েছে। মাগুরা থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। এবার পার্টেক্স বোর্ডস খেলার খবর।